বন্ধুরা তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গালি চ্যানেলের স্বাগত জানাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকে আমি তোমাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি বাড়ি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি যাদের পঞ্চায়েত এলাকায় বাড়ি তারা ইতিমধ্যেই শুনতে পাবে পঞ্চায়েত কর্তৃপক্ষ বা বিডিও অফিস কর্তৃপক্ষ তোমাদের বাড়ি বাড়ি গিয়ে বাড়ির লিস্ট ভেরিফিকেশন করে দেখছে কারা কারা বাড়ি পাওয়ার যোগ্য এবং কারা কারা অযোগ্য সেটি তারা তদন্ত করে দেখছে কারা কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবে তার নাম দুবছর আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনার পোর্টালে এন্ট্রি হয়ে গেছে সেই লিস্ট ধরে তারা আবার পুনরায় তদন্ত করছে তো সেই লিস্টটা তোমরা কীভাবে ডাউনলোড করে সেটি আমি তোমাদের দেখিয়ে দেব এবং কাদের কাদের অ্যামাউন্ট সাংশান হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সেটাও আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো সেই লিস্টটা ডাউনলোড করার জন্য বাড়ির লিস্টে কাদের কাদের নাম আছে সেটি ডাউনলোড করার জন্য তোমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে অথবা তোমরা সার্চ করবে পি এম এ ওয়াইজি ডট নিক ডট ইন এটি লিখে সার্চ করলেও তোমরা এই পেজে চলে আসতে হবে এবে যা আসার পর তোমরা চলে আসবে এখানে আওয়ার সফটে আওয়ার সফটে এসে তোমরা রিপোর্টে ক্লিক করবে অপশন এতেই দেখতে পাবে ফিজিক্যাল প্রগ্রেস রিপোর্ট এখানে এসে তোমরা সেকেন্ড নম্বরে ক্লিক করবে হাউস প্রগ্রেস এগেইনস্ট দা টার্গেট ফিনান্সিয়াল ইয়ার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবা তোমাদের এরকম একটি পেজ ওপেন হবে তোমরা প্রথম অপশনটা সিলেক্ট পাবে অটোমেটিক তারপরে তোমরা এখানে এসে স্টেট চুজ করবে এরপরে তোমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে এরপরে তোমরা নিজেদের ব্লক সিলেক্ট করে নেবে তারপরে তোমরা নিজেদের পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবে এরপরে তোমরা এখানে এই করটি বসে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পর প্রধানমন্ত্রী আবাস যোজনার এখন পর্যন্ত যতজন বাড়ি পেয়েছে যতজন পোর্টালে নাম হয়েছে যতজনের তাদের সবার নাম এখানে দেখাবে সেই লিস্টটা তোমরা ডাউনলোড করে ফিল্টার করে নেবে যে নতুন করে কাদের নাম এন্ট্রি হয়েছে এই লিস্টটা তোমরা ডাউনলোড করে নেবে নিচে এসে তো আমি এক্সেল ফাইল ডাউন ডাউনলোড করে নিয়েছি এটি হচ্ছে সে লিস্ট আমি ডাউনলোড করে এটিকে ফিল্টার করে নেবে আমি ফিল্টার করে নিচ্ছি যে কারা কারা এখন পর্যন্ত এর টাকা পায়নি এখানে সে যে অ্যামাউন্ট দেখাচ্ছে টোটাল এখানে ইনস্টলমেন্ট চারটে কিস্তি দেওয়া হয়েছিল তো আমি এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করবো ব্ল্যাঙ্কে এরা হচ্ছে কেউ টাকা পায়নি প্রধানমন্ত্রী আবাস যোজনার কিন্তু নাম এন্ট্রি হয়েছে তোমাদের জিনিস এটি দেখানোর আগে তোমাদের সমস্ত দুটো সিলেক্ট করলাম তোমরা এখানে একটি জিনিস ফলো করবে যাদের আগে যারা বাড়ি পেয়েছে তাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দেখবে টোটাল এই যে ডাব্লিউ বাদ দিয়ে টোটাল সাতটা নাম্বার আছে এবং আওয়াস প্লাসের মানে নতুন করে যাদের বাড়ির লিস্টে সার্ভে হয়ে নাম ওঠার পরে যাদের নাম রেজিস্ট্রেশন হয়েছে আবার নতুন করে তাদের এখানে এই ডাব্লিউ বাদ দিয়ে দেখবে নটা নাম্বার আছে এদের হচ্ছে নতুন করে নাম এন্ট্রি হয়েছে আর এগুলো পুরোনো লিস্টে আগে বাড়ি পেয়ে গেছে এরা এরা টাকা পেয়ে গেছে বাড়ির তো যারা যারা নতুন করে বাড়ির টাকা পাবে তাদের দেখবে নাম্বার আছে এখানে ডাব্লিউ এর পর তো এগুলো হচ্ছে এগুলো যেহেতু সব নটা করে আছে এগুলো নতুন করে নাম এন্ট্রি হয়েছে এভাবে হয়তো চেক করে নিতে পারবে তো আমি এখানে শুধু ব্ল্যাঙ্কে ক্লিক করলাম ব্ল্যাঙ্কে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে কতগুলো নাম এন্ট্রি হয়েছে নতুন করে এখানে দেখতে পাচ্ছ এগারোশো চৌত্রিশটা নাম এন্ট্রি হয়ে আছে তার মধ্যে একটা বাদ হবে তো এগারোশো তেত্রিশটা নাম এন্ট্রি হয়ে আছে তো এবার কারা কারা টাকা পাবে মানে কারা কারা সাংশান পেয়েছে তোমাদের এখানে দেখতে পাবে যে কাদের কাদের সাংশান দিয়ে দিয়েছে অলরেডি এখানে দেখতে পাচ্ছ সাংশান অ্যামাউন্ট এক লাখ কুড়ি দিয়ে দিয়েছে এবার অনেকের আছে কি অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কারো কারো অ্যাকাউন্ট রিজেক্ট হয়েছে সেটি তোমরা চেক করবে কীভাবে সেটি চেক চেক করার জন্য তোমরা এটা নাম্বারটা কপি করে নেবে বা নাম্বারটা তোমরা এখানে ছবি তোলে ওখানে বসালেও হবে পোর্টালে তো এই নাম্বারটা আমি একটা কপি করে নিলাম যে তার অ্যাকাউন্ট বা সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না আমি চেক করবো সেটি চেক করার জন্য বেনিফিশিয়ারির ডিটেলস সম্পূর্ণ চেক করার জন্য তোমরা চলে আসবে আবার এই অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পর তোমরা চলে আসবে এখানে স্টেক হোল্ডার্সে এই স্টেক হোল্ডার্সে এসে তোমরা এখানে আই এ ওয়াই অবলিক পি এম এ ওয়াই বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা ডাব্লিউ বি সমেত ওই টোটাল নাম্বারটি বসিয়ে দেবে তারপরে তোমরা সাবমিটে ক্লিক করবে তারপরে তোমরা দেখতে পাবে সমস্ত ইনফরমেশান শো করবে বেনিফিশিয়ারির এবং তার বাড়ির ছবিটিও এখানে দেখতে পাবে যে তার বাড়িটি কেমন ছিল আগে এবং এখানে তার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা শো করবে দেখতে পাবে যে ভেরিফাইড আছে কিনা না স্ট্যাটাস তো এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড আছে তার ব্যাঙ্কের নামও এখানে দেখাবে এগুলো হাইট থাকবে অ্যাকাউন্ট নাম্বারগুলো এবং এখানে তার আধারটা ঠিক আছে কি না আধার অথেন্টিকেশন সেটিও তোমাদের এখানে দেখিয়ে দেবে ভেরিফাই হয়েছে কিনা এভাবে তোমরা নিজেদের স্ট্যাটাসটি চেক করতে পারবে এরকম আরও ভিডিও পেতে তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রকম কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কোশ্চেন করতে পারো ধন্যবাদ